গাইস, আমি অভিষেক। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কথা কলকাতাস ব্লগ। মন থেকে বাঙালি, বাংলাকে ভালোবাসি। তো বেসিক্যালি আজকের আমাদের যে ব্লগটা হবে, এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং, আর ইন্টারেস্টিং হওয়ার থেকেও বেশি আমি খুবই এক্সাইটেড। তার কারণ হচ্ছে প্রায় ছ মাস পর আমরা মানে বাইরে বেরিয়েছি, এবং আমার একটা খুবই ক্লোজ ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, তার সঙ্গে মানে দেখা এবং ঘোরা হবে আজকের পুরো। তার সঙ্গেই আমার বেসিক্যালি প্রত্যেকটা ব্লগেই ও থাকবে, তো পরে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তো সেসব কথা রইল। আর এই যে ব্লগের এটা হয়েছে, এই ব্লগটা মানে সাডেন আজ সকালবেলায় আমরা ঠিক করি যে আজকের এরকম প্ল্যান হবে। ও আমাকে ফোন করে যে আজকের আমরা চ ভাই SBF থেকে ঘুরে আসি, পুজো তো চলেই গেল। আমি বললাম ঠিক আছে চ। আর তার থেকেও বড় কথা, আমাকে বললো যে SBF নাকি 11 টাকা করে পার হেড টিকিট নিচ্ছে। তো বেসিক্যালি 2020 সালে দাঁড়িয়ে মানে SBF এর মতো একটা অত বড় সিনেমা হল, তাও আবার 11 টাকা করে টিকিট, এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগলো। সো আমি ভাবলাম যে এই ব্যাপারটা, এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গেও শেয়ার করি, ওই জন্যই মেনলি আজকের আমাদের ব্লগ। তো চলুন বেশি দেরি না করে ব্লগটা শুরু করি। তো বেসিক্যালি গাইজ, আমি ভেতরে চলে এসেছি, দাঁড়ান একটু মাস্কটা খুলে নিই, কারণ একটু বলতে প্রবলেম হচ্ছে। তো তো বেসিক্যালি ভেতরে এন্টার করে গেছি, আর এবারে আমরা ওপরে যেতে হবে, যেহেতু মানে SBF-এর ওপরে সেন্টারটা নরেন্দ্রপুরের ওপরের দিকে। তো আমরা এবারে ওপরে যাব, তো ধীরে ধীরে এবারে। তো যেদিকে দেখুন এই যে ধরনের সিঁড়িগুলো, এই ধরনের সিঁড়িগুলো দেখলে আমার মানে একটু স্টাইল মেরে ওঠার কথা মানে ইচ্ছা হয়। তো দেখা যাক, একটু যাই ওপরের দিকে আস্তে আস্তে, চলুন। এবারে লিফট নিতে হবে, কেননা জিজ্ঞেস করে জানলাম যে SBF নাকি ওপরে। সো আমি এই লিফটের জন্য অপেক্ষা হচ্ছে, বেসিক্যালি লিফট এখনও আসেনি, তো চলুন অপেক্ষা করা যাক। আর এই হচ্ছে আমার যে বন্ধুর কথা বলেছিলাম, বিকি ভাই একটু হাত করে হাই করে দে আমাদের দর্শক বন্ধুদের। তো এবার আমরা লিফটের দিকে আস্তে আস্তে যাবো, চলুন। প্রাণপণের চেষ্টা হচ্ছে যে SBF খোঁজার, কিন্তু অদ্ভুত ব্যাপার, আমরা এতবার SBF এসেও SBF দেখতে পাচ্ছি না, কোথায় SBF। তো একবার জিজ্ঞেস করলাম, বললো ওপরে, ওপরে গেলাম মানে একদম ওপরে মনে হয় চলে গিয়েছিলাম, এখনও খুঁজে পাচ্ছি না। আমরা মানে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি, লোকে পাগল ভাবছে, তার কারণ হচ্ছে একবার ওপর একবার নিচ, একবার ওপর একবার নিচ। তো যাই দেখি আরেকবার, আরেকবার চেষ্টা, লাস্ট ট্রাই। ফাইনালি প্রাণপণে চেষ্টা করার পর SBF সিনেমাস একবার একটু দেখিয়ে দিই আস্তে করে, কেননা আমার ক্যামেরাটা এ হচ্ছে না আস্তে আস্তে, বাকি শ্যুট আমি করে নিচ্ছি। তো আস্তে আস্তে যাই ওপারের দিকে, ওপারের দিকে এটা পড়ছে। ভাই তোর কিছু বলার নেই? না কিছু বলার নেই। কেন নেই ভাই? এতদিন পরে আমার সঙ্গে দেখা হলো, তোর কষ্ট হয় না? দুঃখ হচ্ছে। দুঃখ হওয়ার তো কথা নয় ভাই, দুঃখ হচ্ছে, পরের বার থেকে আসবো না আমি তোর সাথে। আর সিঙ্গেল বলে তোর সঙ্গে আসতে হচ্ছে, নাহলে আসতাম ধরেই না। প্রথমেই ঢোকাকে সময় যে 11 টাকার কেসটা বললাম, আসল কথা হলো আমরা খুবই গরিব, SBF-এ আসার মতো পয়সা টয়সা নেই, বাবা দেয় না পয়সা। তো সেই জন্য 11 টাকা শুনে খুশি হয়ে আর কি এসছি, হ্যাশট্যাগ মনের কথা। ভাই সিনটা কেটে দিস। মুভি দেখবার পরে একটা জিনিস আমি যখন জানতে পারলাম, তখন একটু ডিসঅ্যাপয়েন্টিং যে 11 টাকার টিকিটের দামটা শুধু 11 টাকা,
বাট তারপরে জিএসটি এসি ওগুলো সবই আলাদা। দেন তারপরে জানার পরে একটাই কথা তখন মাথায় এলো, সেই বড়োর আগেকার বড়োরা বলতো না যে অতি লোভে তাঁতি নষ্ট, আমাদেরও সেই অবস্থা। কোনো ব্যাপার না, তবুও দুটো টিকিট 95 টাকা মেনে নেওয়া যায়, তার কারণ অন্যান্যবার মানে 100 ছাড়িয়ে যায়। সো ঠিক আছে, আজকের ব্লগটা এই অবধি ছিল, আবার দেখা হবে নেক্সট দিন অন্য কোনো ব্লগে অন্য কোনো স্টাইলে। তো বাই বাই।